হ্যালো ভিউয়ার্স, আজকে আমি ভ্যাকসিন নিয়ে কিছু বলবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ভ্যাকসিন হচ্ছে। ভ্যাকসিনের প্রসেস কি, কিভাবে লাগাতে হয়, কিভাবে কিভাবে এটা রিমুভ করতে হয়, সবই আমি ভিডিওতে বলবো। তার মধ্যে এই যে দেখা যাচ্ছে নিশ্চয়ই ভিডিওতে, কিন্তু সামনে থেকে এটা দেখতে আরও খারাপ লাগে। তো এটা ভ্যাকসিন হচ্ছে আজকে। তো প্রথমে যদি অয়েলি স্কিন থাকে তাহলে কিন্তু এটা করা যাবে না ঠিক করে। তো এখানে পাউডার, আমরা প্রথমে নিয়ম হচ্ছে পাউডার লাগিয়ে নেওয়া, গরম জলে একটু মুছে পাউডার লাগিয়ে নেওয়া, যাতে অয়েলটা পুরোপুরি রিমুভ হয়ে যায়। আর সবসময় মনে রাখবে সোয়েট এলে কিন্তু ওয়্যাক্স হবে না। তো গরমকালে এসি চালিয়েই ওয়্যাক্স করা হয়, শীতকালে তোমরা এমনি করতে পারো। তো দেখতে পাচ্ছ সবসময় এর খুব ইম্পর্টেন্ট জিনিস খেয়াল রাখবে, হেয়ারের গ্রোথ যেদিকে আছে সেদিকে কিন্তু ওয়্যাক্স ক্রিম লাগাবে। দেখতে পাচ্ছ যেহেতু গ্রোথ এদিকে আছে, সেই জন্য স্প্যাটুলা দিয়ে যে ক্রিমটা আমরা অ্যাপ্লাই করছি সেই ক্রিমটা অ্যাপ্লাই হচ্ছে। আর এটা হচ্ছে ওয়্যাক্স শিট, ওয়্যাক্স শিটটা কিন্তু অপোজিট ডিরেকশনে, যেদিকে গ্রোথ তার অপোজিট ডিরেকশনে তোলা হচ্ছে। দেখো ভ্যাকসিন দিয়ে রিমুভ করার সময় স্কিন কিন্তু টাইট করে ধরতে হবে, স্কিন কিন্তু টাইট করে ধরে করবে। স্কিন লুজ হলে কিন্তু ব্লাড ক্লট করতে পারে বা পেন হতে পারে। স্প্যাটুলা দিয়ে যেটা লাগানো হচ্ছে সেটা দেখতে পাচ্ছ যেদিকে গ্রোথ আছে সেদিকে, আর ওয়্যাক্সিট কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে কাটিং করে নেওয়া হচ্ছে। ওয়্যাক্সিটটা কিন্তু অরিজিনাল ওয়্যাক্সিট আছে, ওয়্যাক্সিট কিন্তু এই লেন্থে আসে, কিন্তু ছোট ছোট করে কাটিং করলে কি হয় পেনটা কম হয়, আর একটা পোর্শনে একবারেই পুরোটা ভালো করে রিমুভ করা যায়। তো এখানে পুরো ওয়্যাক্সিটটা ইউজ না করে আমরা কিন্তু হাফ আপ করি। তোমরা যদি কমফোর্টেবল হও তোমরা কিন্তু ক্লায়েন্টকে পুরো বসিয়েও করতে পারো। কেটে নেওয়া হয়েছে, এতে পেন কম হয় আর খুব ভালো করে করতে পারা যায়। পুরোটা কিন্তু কন্ট্রোল করা একটু অসুবিধা হয়, ক্লায়েন্টেরও পেন হতে পারে রিমুভ করার সময়। দেখো খুব সুন্দরভাবে এটা আমার হাফ লেন্থ হলো। এখান থেকে যখন অ্যাপ্লাই করবে গ্যাপ দিয়েবে না, এখান থেকে এখানে পুরোপুরি অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু তোমাদের খুব ভালো করে একটা পোর্শন করে তোলা হবে। তো মাঝখানে মাঝখানে অ্যাপ্লাই করে ছাড়বে না, একটা পোর্শন ফার্স্ট হাফ পুরো কমপ্লিট করবে, ক্রিম লাগাবে রিমুভ করবে, ক্রিম লাগাবে রিমুভ করবে, ক্রিম লাগাবে রিমুভ করবে, তারপর তোমরা এই পোর্শন ধরবে। তো দেখো এখন এই পোর্শনে করা হচ্ছে, যতটা করবে একবারে অ্যাপ্লাই করবে, খুব পাতলা নেবে। এটা কিন্তু ঠিক হয়ে গেলে গরমটা কিন্তু স্কিন বার্ন হতে পারে আর জ্বলতেও পারে। ক্রিম কিন্তু খুব স্মুথ অ্যাপ্লিকেশন হবে আর খুব পাতলা হবে, দেখতেই পাচ্ছ যে করছে সে কিন্তু ভীষণই প্রফেশনাল, ওই জন্য এতটা একবারে করছে। তোমরা অবশ্যই প্রথমবারে বা পারবে না, কয়েকবারই প্র্যাকটিসের দরকার আছে। তো তোমরা একটু একটু করে অ্যাপ্লাই করে করবে। দেখো স্কিনটা পেছন থেকে ধরে করছে, কারণ এখানে স্কিন খুব লুজ হয়, পেন হতে পারে। তো দেখতে পাচ্ছ স্কিনটা ধরে করছে। দেখো কি সুন্দরভাবে পুরোটা রিমুভ হয়ে গেছে। আমি বারবার বলছি যে করছে সে কিন্তু ভীষণই প্রফেশনাল, তাই একবারে এতটা করতে পারলো। তোমরা হয়তো প্র্যাকটিস ছাড়া কিন্তু এতটা একভাবে করতে পারবে না একেবারে। তো একটু একটু করে তোমরা জাস্ট একটা দুটো এইভাবে এইটুকুটুকু করে প্রথমে করবে, এই পোর্শনটা করবে, এই পোর্শনটা করবে, এইভাবে একটু একটু করে অ্যাপ্লাই করবে। এতটা হয়তো তোমরা প্রথমবারে পারবে না। দেখেছো একদম স্মুথ, একদম পাতলা, একদম মোটা কিন্তু নয়, ঠিক হবে না ক্রিমটা, তাহলে কিন্তু চামড়াতে স্কিনে কিন্তু পেন হবে রিমুভ করার সময়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর ওয়্যাক্সিটের পার্টিকুলার একটা সাইড আছে, দুটো সাইডের মধ্যে একটা সাইড দিয়ে ওঠাবে, দুটো সাইডে ওঠে না, একটা স্মুথ হয় তাই ওঠে না, আর একটা দিক রাফ থাকে বলে সেদিক দিয়ে ওঠাতে হয়। তো সেটাও তোমাদের খেয়াল রাখতে হবে। ঈশা সাইডটা একবার দেখিয়ে দাও কোন সাইড থেকে ওঠাতে হয়, বা এই যে এই দুটো আছে দুটোর মধ্যে, ভিডিওতে জানি না কতটা পরিষ্কার আসবে। এটা কিন্তু একটু রাফ পোর্শন দেখতেই পাচ্ছ তোমরা, আর এটা কিন্তু একটু স্মুথ, তো এই দিকটা দিয়ে কিন্তু উঠবে না, ওঠাতে হবে কিন্তু এইটা। তো কখনোই ভাববে না যে ভ্যাকসিটের দুটো যে কোনো দিকে আমি ওঠাতে পারবো, ওঠাতে হবে এই দিকটা দিয়েই। তো এটা কিন্তু চেক করে নেবে।
ভুল হলে কিন্তু উঠবে না যাবে স্কিনের সাথে তখন টানাটানি করতে গেলে কিন্তু পেন হবে আর যদি কোনো পোরশনে ওয়্যাক্স করার পরে অনেক সময় থাকে কি হেয়ার গ্রোথের উপর ডিপেন্ড করে অনেক সময় কি হয় ওটা ভেঙে যায় উপর থেকে পুরোপুরি ফলিকল থেকে রিমুভ হয় না তখন কিন্তু আরেকবার ওয়্যাক্স করে তোমাদের সেটাকে করতে হবে অনেক সময় কি হয় কিছু কিছু পার্টিকুলার হেয়ারের গ্রোথ যেদিকে সবগুলোর গ্রোথ আছে তার অপোজিট ডিরেকশনে হয় বা অন্য ডিরেকশনে হয় তো সেটা আলাদাভাবে তোমাদের করতে হবে তারপরেও যদি রিমুভ না হয় তখন লাস্ট আমাদের অপশন থাকে থ্রেডিং করে সেটাকে রিমুভ করার একদম ছোট ছোট যদি হেয়ার থেকে থাকে অনেক সময় ওটা সেটা ওঠে না ওটা ব্রেক হয়ে যায় ভেঙে যায় স্কিনের ওপর পোর্শন থেকে তো সেটাকে কিন্তু লাস্ট অপশন থাকে আমাদের থ্রেডিং করে রিমুভ করার কারণ ওয়্যাক্সিংয়ের নিয়মিত কারণই হচ্ছে যে হেয়ার পুরোপুরি ভালো করে রুট থেকে রিমুভ করার একটা প্রসেস সেই জন্য একদমই হেয়ার থাকবে না এটা কমপ্লিটলি রিমুভ হবে ওয়্যাক্স করার কারণ যেটা তো তোমাদের বলার এটাই কারণ যদি একটা দুটো বা কিছু থেকে থাকে হেয়ার ওয়্যাক্সের পরে সেটা কিন্তু আমাদের থ্রেডিং করে রিমুভ করতে হবে হাতের এই পোর্শনটা কিন্তু অনেকে করে না কিন্তু কাট কাট হাতে করতে হবে তো এই পোর্শনও কিন্তু করতে হবে কারণ ওয়্যাক্সে শুধু যে হেয়ার রিমুভ হয় সেটা কিন্তু নয় ওয়্যাক্সিংয়ে কিন্তু ট্যান বলো চাই যেটা ডট থাকে আমাদের হাতে সেগুলো কিন্তু খুব ভালো করে রিমুভ হয় এরপর হাতে যেটা তোমাদের ট্যানিং থাকে বা তোমরা যদি গ্লোয়ের জন্য কিছু করতে চাও তাহলে কিন্তু আমাদের অপশন থাকে যেটা সেটা হলো হ্যান্ড স্পা বা ম্যানিকিওর কিন্তু যদি বলো ডট হেয়ার এবং ট্যানিংয়ের জন্য আমাদের অনেক ওয়্যাক্সও ডাইরেক্ট রিমুভ করে যেমন যেটা আমাদের রিকা ওয়্যাক্স আছে সেটা খুবই ভালো করে কিন্তু ট্যান রিমুভ করে এবং গ্লো আসে চকলেট ওয়্যাক্স আছে ওয়্যাক্সের কিন্তু অনেক রকমের ভ্যারাইটি আছে হানি ওয়্যাক্স আছে তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা ওয়্যাক্সের অপশন রাখতে পারো তোমাদের কাছে তো দেখছো শুধুমাত্র হেয়ারের সাথে কিন্তু আমার এখানে যে ট্যানিং বলো বা ডার্ট বলো কিন্তু সব ক্লিন হয়ে যায় এগুলো কিন্তু বেনিফিট বাট কিছু প্রস অ্যান্ড কনস সব কিছুতেই থাকে এটার কনস হচ্ছে কিন্তু তোমরা কিন্তু কখনোই গরম বা হট বেশি পরিমাণে দিয়ে ফেলবে না ওয়্যাক্সিট ঠিক যেদিকে বসানো সেই দিকে বসাবে ওঠাবার ডিরেকশন ঠিক হতে হবে ভুল হলে কিন্তু স্কিন কে তোমরা হেয়ারের সাথে স্কিন যদি চলে আসে এটা ওয়্যাক্সিটে তাহলে কিন্তু স্কিনে পেন হবে আর ব্লাড ক্লট করতে পারে দেখেছো এখানেও করা হচ্ছে যাতে এখানে যে ট্যান আছে বা ডাট আছে সেটা ক্লিন হয়ে যায় দেখতেই পাচ্ছ করার পর কিন্তু পরিষ্কার লাগছে যদি তোমরা দুটো হাতে দেখো দেখতে পারবে এটা কিন্তু অনেক পরিষ্কার লাগছে তো দেখতে পাচ্ছ করার পর আশা করি তোমাদের ভিডিও থেকে সুবিধা হবে শিখতে যে কেমন করে ওয়্যাক্স করে সিস্টেম কি বা কী সুবিধা অসুবিধা আছে আমি নেক্সট ভিডিওতে তোমরা কি কি দেখতে চাইছো কি কি জানতে চাইছো যেগুলো আমাদের বিউটিশিয়ান কোর্সে বেসিক কোর্সে শেখানো হয় তোমরা কমেন্ট সেকশনে জানো আমি নিশ্চয়ই ভিডিও আনব তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা প্লিজ কমেন্ট করে জানাও যে ভিডিওটি তোমাদের কতটা হেল্পফুল হলো